আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। হ্যাপিও আসছে, ভাবলাম একটু মুড়ি মাখা করি। আর যুথি অনেকদিন ধরে বেগুনি খেতে চাইছিল, আর ও তো সিক হয়ে গেছিলো, সো করা হয়নি। যদিও এত হেলদি না খাবারটা, তারপরও ছোট মানুষ চাইছিল খাইতে, সো আজকে সেজন্য প্ল্যান আছে। যেহেতু বুট ভাজিও আছে, সো একটু পেঁয়াজু তারপর বেগুনি এগুলো করবো ইফতারের মতো, ওরা পছন্দ করবে, সে সবার সাথে শেয়ার করব। আজকে অনেক রান্না বান্নার প্রিপারেশন নেওয়া হইতেছে। আজকে একদম ইফতারির মতো বেগুন করব, বেগুন আর হচ্ছে বড়া, তারপরে বুটও করে ফেলছে তো অনেক দিন পর। হেপি আসছে, বলে হেপি আসছে, সেজন্য ছড়া পড়ে দিল ভালো লাগে। আর আমরা টিভিও দেখতেছি সবাই মিলে, খুকির বাসায় এখন টিফিন নাই, সে হওয়াতে আর কোনো কিছু ভালো লাগে না। না, শীতের সময় ভালোই জমবে, সারাদিন টিভি দেখবো আর চা খাবো। আর আমাদের ই এরিয়া গুলোতে শীত থাকে তো বেশি, তোমার আবার মানে আমাদের এরিয়ার তোমাদেরটা তো সেমই, তো প্রচুর ঠান্ডা থাকে। ধরো ভাইয়ার বাসার এরিয়াতে যেমন ঠান্ডা না, আমাদের এখানে মানে আরেকটু ইয়া কম থাকে। এগুলো ভাজবা না, আর এখানে বিফও হয়ে যেতেছে। হ্যাঁ না, তো উপরে স্মেলি হয়ে যাবে। কুকিয়াপুর বেগুনিটা অনেক মজা হয়, বেগুনি অবশ্য রোজা ছাড়া বানানো যায় না। আজকে একটু ডিফিকাল্ট বানানো, বেশি কষ্ট হয়েছে বেসন গুলো, সেজন্য রেজাল্ট বানানো হয় না। কারণ যদি হচ্ছে অসুস্থতার আগে খেতে চাইছিল অনেক আগে, আমার এখনো মনে আছে। আর খুকিয়াপুর বেগুনিটা অনেক মানে মজার, খুকিয়াপুরটা জিসাপুরটা নোয়াশের অনেক প্রিয়। আমি অবশ্য তোমাদেরটা পারছি, কোম্পানি তো সেটাই ভালো, বেশি খাওয়া যাবে না। আর এই গোলাটার মধ্যে সব ডিম দিছো? ডিম দিব, ডিম লাগবে। পেঁয়াজু হচ্ছে আরেক দিকে, বিফ, বিফটাও দেখে অনেক মজা মনে হইতেছে। ভালোই সে আজকে রান্না করে ফেলছে, তাহলে কালকে আর না, কালকে তো আমরা আবার বাইরে যাবো, কারণ এখান থেকে আসতে আসতে তো লেট হয়ে যাবে। পেঁয়াজু থাকলে পেঁয়াজু দিয়ে ভাত খাওয়া যাবে, আম্মা অবশ্য পেঁয়াজু দিয়েই খাবে। রুফি তুমি খাবা না, তোমার খাবার দিয়ে গেলাম যে। প্রথমটা দেখাইতেছো, অনেকদিন পর করছি তো একটু বাঁকাতে আছে আর কি, সমস্যা নেই। আমার মুড়ি মাখা অনেক পছন্দের, আমি সবচেয়ে আমার স্কুলের মধ্যে যখন পড়তাম ফুচকা মুড়ি এগুলা দিয়ে হচ্ছে সকাল ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছু এগুলা দিয়ে করতাম। সবকিছু আসলে পেঁয়াজ গুলো দেখা আর এদিকে আম্মা হেপে পুরো সবাই বসে আছে। ইফতারের মতোই মজা হয়েছে।